মৃত্যুর আগে আকাঙ্ক্ষা শেষ লাইভে এসে হাউমাউ করে কেঁদেছিলেন, কিন্তু এর পেছনে রহস্য কি, এবার কি জানতে পারা গেল চলুন জানা যাক। ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুমে রবিবার 26 মার্চ রহস্যজনকভাবে মৃত্যু হয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। মৃত্যুর কয়েক ঘন্টা পরই মাথাচাড়া দিয়ে ওঠে তার মৃত্যুর কারণ, লাইভে এসেছিলেন কেন, জানিয়ে দানা বেঁধেছে জটিল একটা রহস্য। 25 বছরের তরুণী এই অভিনেত্রীর মৃত্যু মোটেও স্বাভাবিক নয় বলেই দাবি পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের, কারণ এ বছরে বিশ্ব ভালোবাসা দিবসে সহ অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানান দিয়েছিলেন তিনি। প্রেমের সম্পর্কের কথা জানান দেওয়ার এক মাসের মধ্যে অভিনেত্রীর হঠাৎ মৃত্যুকে মেনে নিতে পারেননি মিডিয়ার কেউই। ভক্তদের দাবি, সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন তিনি সাম্প্রতিক সময়ে, যেখানে তিনি অসুখী দেখা গিয়েছিল বারংবার। পুলিশ অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পরই নেটদুনিয়ায় আকাঙ্ক্ষার শেষ লাইভ ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। মৃত্যুর আগে দেওয়া শেষ এই লাইভটিকে ঘিরেই তৈরি হয়েছে নানান জটিলতা, কারণ টুইটারে পোস্ট করা আকাঙ্ক্ষার শেষ লাইভে মুখে হাত দিয়ে অঝরে কাঁদতে দেখা গিয়েছে এই ভোজপুরি অভিনেত্রীকে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে লাইভে আসা স্বল্প সময়ের সেই ভিডিওটিতে কোনো কথাও বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। ভিডিওতে অনেকটা মর্মান্তিকভাবেই দেখা গিয়েছিল আকাঙ্ক্ষাকে, বারবারই ফোন কল আসতে দেখা গিয়েছে ভিডিওতে। সেই লাইভ ভিডিওতে কান্নারত আকাঙ্ক্ষা সেই ফোনগুলো একেবারে রিসিভই করেনি, আর তারপরেই তার মরদেহ খুঁজে পান পুলিশরা। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও পুলিশ তদন্ত শুরু করেছে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে। মাত্র 17 বছর বয়সে রূপালি পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের জীবনে 50টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই ভোজপুরি অভিনেত্রী, যা দীর্ঘ একটা জার্নি। তবে কাজের মাঝেই 2018 সালে আকাঙ্ক্ষা ভক্তদের জানিয়েছিলেন তার মানসিক অবসাদের কথা, যে কারণে মিডিয়া থেকে লম্বা বিরতিও নিয়েছিলেন তিনি। কিন্তু সে সমস্যা কাটিয়ে আবারও বেশ ভালোই মনোযোগী হয়েছিলেন অভিনয়ে, জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কেও। তবে হঠাৎই প্রেমের সম্পর্কের এক মাসের মধ্যেই মৃত্যু হলো এই ভোজপুরি অভিনেত্রীর, যা একেবারেই সোজা চোখে দেখছে না তার ভক্ত, পরিবার এবং পুলিশ কর্তৃপক্ষরা। অভিনেত্রী আকাঙ্ক্ষা, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আপনি তারাদের দেশে ভালো থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছি। এমনই সব লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।